হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব সস্তায় দুর্দান্ত স্বাদের খাস্তা পুরি রেসিপি এই পুরি এতটাই সুস্বাদু হয়েছিল একবার খেলে বারবার খেতে চাইবেন এটা খেতে কোনো মাংস বা আলুর দম বা কোনো কিছুই লাগবে না এমনি খেতে এটা অনেক বেশি টেস্টি হয়েছিল দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর খাস্তা হয়েছে তবে খেজুরের গুড় দিয়ে খেতে জাস্ট লাগছিল নতুন বন্ধুরা যারা নতুন অ্যাড হচ্ছেন প্লিজ স্পাম কমেন্ট করবেন না এতে আপনার আমার দুজনেরই অনেক ক্ষতি ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অন্য কিছু বলার হলে কমিউনিটিতে বলে যাবেন আমি ঠিক নিয়ম মেনে ব্যাগ দিয়ে দেব ইনশাল্লাহ প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আমি সবার ভিডিওতে লাইক দিয়ে ফুল ফুলওয়াশ করি চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জেফ কিসেন এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল একটু বেশি দিবেন তাহলে পুরিটা খাস্তা হবে খেতে আর অবশ্যই পুরির স্বাদ বাড়াতে দুই চা চামচ চিনি দিবেন তাহলে অনেক বেশি টেস্টি হয় এখন খুব ভালো করে তেল আটার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে যদি পারফেক্ট খাস্তা পুরি খেতে চান এভাবে মুটো করে যদি সহজে আবার ভেঙে যায় বুঝতে হবে আটা মাখানো পারফেক্ট হয়েছে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আটা মেখে নিতে হবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে মাখানো যাবে না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট এভাবে মথে নিয়েছি এটা দেখতে ঠিক এরকম হবে এখন উপরে সামান্য তেল দিয়ে মেখে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে ডোটা একটু সফট হবে আরও দেখুন বিশ মিনিট পর ডো অনেকটা সফট হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ মথে নেব এখন ডোটা দুই ভাগ করে কেটে নিব কারণ একসাথে কয়েকটি পুরি বানালে এভাবে সময়ও কম লাগবে দেখতে থাকুন আমি কিভাবে করি যারা আমার মতো গোল করে বেলতে পারেন না তারাও এভাবে খুব সহজে একসাথে কয়েকটা করে পুরি বানাতে পারবেন আর বাঁকাও হওয়ার কোনো চান্স থাকবে না দেখুন বন্ধুরা এখানে আমি বড় কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা বড় কোনো গ্লাস দিয়ে বা কোনো কিছু ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন বাকি ডো দিয়ে পরে আবার বেলে নিব আর দেখুন একসাথে চারটা পুরি হয়ে গেল একইভাবে সব বেলে নিয়েছি এভাবে করে দেখবেন আপনাদের হাতে মানে সময়ও কম সময়ে করতে পারবেন ভাজার জন্য পরিমাণ মতো তেল আগে গরম করে নিয়েছি এখন ভেজে নিতে হবে মিডিয়াম হিটে এভাবে তেল ঝাঁকিয়ে দিলে পুরি ফুলে উঠবে দেখুন আমি কীভাবে করি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে দেখুন কতটা সুন্দর ফুলে গেছে আর কোলো হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে বারবার বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই পুরি বানিয়ে নিতে পারেন আশা রাখছি উপকৃত হবেন আর অবশ্যই আটা মাখানোর সময় চিনিটা দিবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় খেতে সাথে কোনো মাংস বা আলুর তরকারির কোনো প্রয়োজন হবে না এটা গ্যারান্টি আর ছোটরা বেশি পছন্দ করবে এভাবে কারণ হালকা মিষ্টি আছে এতে তাই একইভাবে আবারও একটা ভেজে দেখাবো দেখুন একদম খুব বলের মতো হয়েছে। আমি বলবো একবার হলেও এটা অবশ্যই ট্রাই করবেন এভাবে সব ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি দারুণ খেতে এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল